তৃণমূলের পঞ্চায়েত প্রধান বসবাস করেন ত্রিপুলের ছাউনির বাড়িতে সংসার চালাতে বিডিও বাঁধেন অবাক হচ্ছেন এ যেন উলট পুরাণ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি এবং স্বজন পোষণের যেখানে ভুরি ভুরি অভিযোগ উঠছে প্রতি মুহূর্তে একের পর এক শাসক দলের নাম জড়ানোর অভিযোগ আবাস যোজনার দুর্নীতিতে তখনই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে কিছুটা হলো অন্য ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপর্ণা দাস নিজে সংসার চালাতে বিড়ি বাঁধার কাজ করেন আমার স্বামী সেলুনের কাজ করে আমি মাঝে মধ্যে বিড়ি বাঁধি আর সরকার থেকে পাই এতেই আমার সংসার চলে যায় দুটো বাচ্চা এক ছেলে এক ওরা পড়াশুনো করে ছোট বাচ্চা আমার এক বড় মেয়েটার বয়স এই আট বছর বয়স ছেলের বয়স এই এক বছর দুই তিন মাস বয়স কি বলে আপনি এরকম কেন আমার কেন এরকম আছি থাকবো আর মানুষের ক্ষমতা আর্থিক সমস্যা নিয়ে থাকবো আর সময়কে যারা স্বামী ফানচাই করবে সেই ফানচাই দিয়ে নিজেদের নিজেদের পয়সা দিয়ে ও করবে। স্বামী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন পরিবারের সংসারে হাল ধরতে স্বামী নিত্যদাস নাপিত অর্থাৎ সেলুনের কাজ করেন তার বাড়িতে উঁকি মারলে দেখা যাবে কোনো ক্রমে ইটের দেওয়াল থাকলেও সে দেওয়ালে নেই প্যালেস্তানের প্রলেপ কোথাও বা খসে পড়ছে ইট ইটের দেওয়ালের মাথায় ছাউনিতে তো করুণ ছবি পলিথিনের ছাউনি দিয়েই ঢাকা দেওয়ালগুলি বর্ষার সময় মাঝে মাঝে ঘরের মধ্যে জল ঢুকে তার বাড়িতে গেলে দেখা যাবে স্কুলের ছেলেমেয়েরা সারিবদ্ধভাবে প্রধান ম্যাডামের কাছে কেউ আসে শংসাপত্র নিতে আবার কেউ নিজেদের সমস্যার কথা জানাতে আর ত্রিপুরের ছাউনির নিচে এভাবেই সাধারণ মানুষের পরিষেবা দিয়ে আসছেন নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপর্ণা দাস এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শাহনুর মণ্ডল বলেন ধরুন আগেই তার পেপার চাল বাড়ি ছিল বর্তমান আজকেরও পেপার চালের বাড়ি তা স্বামী নাপিদের কাজ করে তা রোজগার কম আমরা প্রদান করার আগে সে ভোটে দাঁড়াতে চাইনি যে ভোটে দেওয়াবার পরে আমি বলেছিলাম যে প্রদান করব দাদা আমার চা দেওয়ার মানুষের ক্ষমতা নেই আমার বাড়িতে পাঁচজন লোক গেলে আমি চা একটা চা দিতে পারবো না চেয়ার দিতে পারবো না বসতে আমি খুব অসহায় আমরা দায়িত্ব নিয়েছিলাম সেই পাঁচ বছর ধরে আমরা সে দায়িত্ব পালন করে এসেছি তার সরকমভাবে দায়িত্ব পালন করে এসছি যেহেতু প্রধান তাকে একটা সরকারি ঘর আমরা দিতে পারিনি তাহলে আমরা যদি একটা ঘর দিয়ে থাকি দেই এক্ষুনি বিজেপি যেটা নিয়ে অহিচয় করবে যে প্রধান নিজেই ঘর নিয়েছে কিন্তু ওর জন্য মানুষ মানুষটা অসহায় আমরা চাইছি আর দুটো তিনটে মাস গেলে পরে যদি কোনো সুযোগ সুবিধা পাই সরকারিভাবে সুযোগ সুবিধা থাকে তাকে আমরা সহযোগিতা করব। নইলে আমরা পার্টিগতভাবে পাঁচ বছর যেভাবে পঞ্চায়েত চালিয়েছে আমরা সকলেই মিলে তাকে সহযোগিতা করে তাকে একটা আশ্রয় করার চেষ্টা দিনও ইচ্ছে করেনি অন্য অনেক প্রধান উপপ্রধানের মতো হওয়ার চা দিতে দিতে প্রধান ম্যাডাম সুপর্ণা দাসের জবাব এভাবে আর্থিক সমস্যা নিয়ে থাকবো স্বামী সঞ্চয় করলে সেই সঞ্চয় দিয়ে ঘর বাড়ি করবো জন্য এক অন্য ছবি দেখা গেল বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট নিউজ এইটিন লোকাল